জয়হিন্দ বন্ধুরা, আপনারা যে ভিডিও ফুটেজটিকে দেখছেন সেটা হলো ভারতীয় সেনাবাহিনী প্রকাশ করেছে। এমনকি যখন পাকিস্তানে বসে থাকা জিহাদিরা যখন এই ফুটেজটিকে দেখবে তখন সত্যি তাদের চোখ থেকে জল বেরিয়ে আসবে। কারণ এই সময় তাদের জিহাদিদের ধরা হয়েছে বলে এমনটা নয়, বরং তাদের মূল্যবান অস্ত্র ভারতীয় সেনাবাহিনী কেড়ে নেওয়ার কারণে অবশ্যই তো তাদের চোখ থেকে জল বেরিয়ে আসবে। আমি আপনাদের বলে দিই যে এই সময় পাকিস্তানে একজন মানুষের জীবনের চেয়ে একটি বন্দুককে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এমনকি পাকিস্তানের যতগুলো বিরোধী সংগঠন আছে তারা এই সময় উইপনকে নিয়ে খুবই সক্রিয়। কারণ এই সময় তাদের কাছে না নতুন অস্ত্র কেনার টাকা আছে আর না চীন তাদের ফ্রিতে রাইফেল দিচ্ছে। সেই জন্য শুরুতেই বলেছিলাম যে ভারতীয় সেনাবাহিনী উদ্ধারকৃত বিনিয়োগের ভিডিও প্রকাশ করলে সেই দেশে বসে থাকা মাসুদ ও হাফিজ দুজনে কিন্তু রেগে নিশ্চয় লাল হয়ে গেছেন। আর বন্ধুরা, এখানে কথা হচ্ছে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার, যেখানে নিরাপত্তা বাহিনী পাঁচজনের একটি বড় অনুপ্রবেশের চেষ্টাকে সম্পূর্ণ ব্যর্থ করেছে। এমনকি সেখান থেকে তিনজন জিহাদিদের ডজন খানেক অস্ত্রকে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। এখনও পর্যন্ত পাওয়া মিডিয়া রিপোর্টস অনুযায়ী জম্মু কাশ্মীরের পুলিশ জানিয়েছে যে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল ঘটনাস্থল থেকে পাঁচটি অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ গ্রাউন্ড থেকে পাঁচটি AK-47 রাইফেল, তিনটি 59mm পিস্তল, পাঁচটি AK-47 ম্যাগজিন, সাতটি হ্যান্ড পিস্তল, 15টি পিস্তলের ম্যাগজিন, এমনকি এর সাথে সাথে শতাধিক অস্ত্রসহ গোলাবারুদকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়া কিছু হ্যান্ড গ্রেনেডও উদ্ধার করা হয়েছে, যা পাকিস্তানকে কাঁদানোর জন্য যথেষ্ট। সেনাবাহিনী বলেছে যে একটি বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে এতগুলি আপত্তিকর অস্ত্র নিয়ে পাক জিহাদি কাশ্মীরে প্রবেশ করেছিল, যাতে সুযোগ দেখে তারা সামরিক ক্যাম্প বা সেনাবাহিনীর টহলরত গাড়িগুলিতে আক্রমণ করতে পারে। কিন্তু এই সমস্ত জিহাদিরা হয়তো ভুলে গিয়েছিল যে বর্তমানে গোটা উপত্যকায় নজরদারি এতটাই জোরদার করা হয়েছে যে সেনাবাহিনীর অনুমতি ছাড়া উপত্যকায় কোনো পাখিও একটি প্রবেশ করতে পারবে না। উপর থেকে আবার ড্রোন দিয়ে সর্বক্ষণ পর্যবেক্ষণ করা হচ্ছে। যেখানে সেনা টহল দিতে পারছে না সেখানে আবার থার্মাল ইমেজিং ক্যামেরাকে লাগানো আছে। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কেউ যাতে এলোসি অতিক্রম করতে না পারে সেই জন্য ক্যামেরা বসানো হয়েছে সে সমস্ত জায়গায়। দেখলে বুঝবেন যে এটা এই সমস্ত জিহাদিগুলো সব জেনে বুঝেও তবু তারা ঢুকেছিল আর এখন সবাই সেনাবাহিনীর হেফাজতে আছে। বলা তো এটাও হচ্ছে যে 15 আগস্টের দুদিন আগে অর্থাৎ 13 আগস্ট সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাংদার সেক্টরে আমরহি এলাকায় থেকে অনুপ্রবেশকারীদের সম্পূর্ণ ব্যর্থ করে। যেটাই হোক, পাকি জিহাদিদের তো কাশ্মীরে আসা যাওয়া লেগেই থাকবে। তো আপনারাই বলুন বন্ধুরা, কিভাবে এই জিহাদিদের ম্যানেজ করা যায় যাতে কাশ্মীরের বিশ্ববিখ্যাত পর্যটন স্পট হয়ে ওঠে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।